ওয়েলকাম ফ্রেন্ডস, সোমদাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আপনাদের 2024 শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা চাইছো যে বিএড ডিগ্রিটি খুবই কম খরচে করতে এবং কোনো একটি প্রসিদ্ধ ইউনিভার্সিটির আন্ডারে করতে, তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটি হতে চলেছে খুবই উপকারী। কারণ আজকে আমি তোমাদের বলে দিতে চলেছি 100টির বেশি যেই কলেজগুলোতে তোমাদের সিট সংখ্যা রয়েছে, যেখানে তোমাদের হাই প্রবাবিলিটি থাকবে ওখানে চান্স পাওয়ার, এবং যেখানে তোমরা খুব কম খরচে কিন্তু তোমাদের কিছু কিছু স্পেশাল সাবজেক্ট, যেমন রয়েছে আনকমন সাবজেক্ট, যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টে তোমরা কিন্তু ওইখান থেকে বিএ ডিগ্রি করতে পারবে। যেমন তোমাদের জানিয়ে দিই, উর্দু আরবিকের মতো যে সমস্ত সাবজেক্ট রয়েছে, এছাড়া সাইকোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশান, সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, এছাড়া নানাবিধ সাবজেক্ট যেগুলো আনকমন সাবজেক্ট, এছাড়া তোমাদের ইকোনমিক্স, এডুকেশান, এই সমস্ত সাবজেক্টও রয়েছে, সংস্কৃত রয়েছে, তো এছাড়া আরও অন্যান্য সমস্ত সাবজেক্টগুলো রয়েছে। সমস্ত সাবজেক্টের বিষয়ে কিন্তু এখানে অ্যাডমিশান প্রক্রিয়াটি চলছে। সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে হোস্টেল ফেসিলিটিও পেয়ে যাচ্ছ, যে এছাড়া তোমাদের এখানে বিএ ডিগ্রি করতে যথেষ্ট তোমাদের কম খরচ এখানে পড়ছে। তো কোন সেই কলেজগুলোতে তোমাদের এই অ্যাডমিশান প্রসিডিওরটি চলছে এবং কোন কোন সাবজেক্টে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, তার ফি স্ট্রাকচার কী রয়েছে, সমস্ত কিছু আলোচনা করে দেবো আজকের এই ভিডিওটিতে। তো যারা যারা এই চ্যানেল নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে আপনাদের বিএড সংক্রান্ত সমস্ত আপডেট সহ পরবর্তীকালে বিএডের বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক থেকে আরম্ভ করে যে সমস্ত বিষয়গুলো আপনাদের পড়তে হবে সেই সমস্ত ক্লাস নিয়ে আসতে চলেছি এই চ্যানেলে এক্সক্লুসিভলি। এবং যে সমস্ত স্টুডেন্টরা পরবর্তীকালে বিএ ডিগ্রি কমপ্লিট করবে, সেক্ষেত্রে এখানে চাকরি রিলেটেড বিভিন্ন আপডেটও দেওয়া হয়, তো তোমরা সেইখান থেকে বিএ ডিগ্রি কমপ্লিট করার বিভিন্ন চাকরির সন্ধানও পেতে পারো এই চ্যানেল থেকে। তো যারা যারা এই চ্যানেল নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এটা পশ্চিমবঙ্গের মধ্যে একটি প্রসিদ্ধ ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটির আন্ডারে মূলত এখন 3-4টি কলেজ রয়েছে যেই কলেজগুলোতে কিন্তু বিএ ডিগ্রি করানো হয়। বিদ্যাসাগর ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড যেগুলি, তার মধ্যে প্রথম একটি কলেজ ছিল পাঁশকুড়া কলেজ, তো সেই রিলেটেড একটি ভিডিও আমি আমার চ্যানেলে প্রথমে আপলোড করে দিই। সেই পাঁশকুড়া কলেজে যবে ভর্তি প্রক্রিয়া চলছিল, তো পাঁশকুড়া কলেজের সে অ্যাডমিশানের ডিটেলস রিভিউ কিন্তু আমি করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, তোমরা পারলে ওটা দেখে নিতে পারো। কিন্তু আজকে আমি যে বিষয় সম্বন্ধে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তিনটি মূলত কলেজ, যেটা তাম্রলিপ্ত কলেজ বা যেটা তমলুকে রয়েছে, এবং যেটি পিকে কলেজ বা প্রভাত কুমার কলেজ, যেটি কাঁথিতে রয়েছে, এবং আরেকটি কলেজ রয়েছে সেটি তোমাদের পালপাড়া যোগদা সংঘ পালপাড়া মহাবিদ্যালয়, এটাও একটি কলেজ, এবং সেই কলেজটি রয়েছে তোমাদের মংলামোড়ো বা পটাশপুরে। তো তোমরা কীভাবে এই সমস্ত কলেজে অ্যাপ্লিকেশান করবে, তার কবে থেকে অ্যাডমিশান প্রসিডিওরটি শুরু হয়েছে, তো সমস্ত কিছু ডিটেলসটি জানবো একে একে করে। তো তার আগে যারা এই ভিডিওটা প্রথম দেখছো, অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করে নাও, এবং পরবর্তীকালে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, বন্ধুদের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করো। তো প্রথম কলেজটির নাম যেটা সম্বন্ধে আমরা জানবো সেটা হচ্ছে পিকে কলেজ অথবা প্রভাত কুমার কলেজ। পিকে কলেজের মূলত ভর্তি প্রক্রিয়াটি শুরু হয়েছে 2 সেপ্টেম্বর থেকে, যেটি 16 তারিখ পর্যন্ত চলবে। এখানে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। এখানে কিন্তু ভর্তি প্রক্রিয়াটি একটু কিছু ক্রাইটেরিয়া দ্বারা রয়েছে, যেমন তোমাদের না বুঝলে সেটি কিন্তু অ্যাপ্লিকেশান করতে অসুবিধা হবে, সেটা তোমাদের জানিয়ে দিই। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান অনলাইন মোডে হলেও এখানে কিন্তু সেই ফর্মটা তোমাদের ডাউনলোড করে সেটাকে তোমাদের যে সমস্ত মার্কশিট বা সার্টিফিকেটগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের অফিসের একটা অ্যাড্রেস রয়েছে, তোমাদের স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ, ওই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সেটা পাঠিয়ে দিতে হবে। এখানে এলিজিবিলিটি কী রয়েছে, সমস্ত কলেজগুলোর মতো এখানেও কিন্তু এলিজিবিলিটি সেম। এখানে 50% তোমাদের গ্র্যাজুয়েশানে অথবা পিজিতে লাগছে, এবং যারা বি বা এমই বা এমটেক করেছো তাদের ক্ষেত্রে এটা কিন্তু 55% মার্কস রয়েছে, এবং যারা রিজার্ভেশন ক্যাটাগরি তাদের ক্ষেত্রে এই নাম্বারটা 5% করে কম রাখা হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো। এরপর এখানে কিন্তু তোমরা 38 ইয়ার্স পর্যন্ত, যাদের বয়স 38 বছর বয়স পর্যন্ত রয়েছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। তো এরপর জানবো তোমরা কোন কোন বিষয়ে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে মূলত তোমরা ল্যাঙ্গুয়েজ গ্রুপে বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি, উর্দু এবং আরবিক বিষয়ে অ্যাপ্লিকেশান করতে পারছো। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশান, কমার্স, সোশিওলজি, ফিলোসফি, মিউজিক, ফাইন আর্টস এবং সাইকোলজির মতো সাবজেক্ট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। এছাড়া সায়েন্স স্ট্রিমের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারছো কেমিস্ট্রি, বোটানি, জুওলজি, অ্যান্থ্রোপোলজি, ফিজিওলজি, নিউট্রিশন, তারপরে রয়েছে তোমাদের কম্পিউটার সায়েন্স, তারপরে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান রয়েছে, মাইক্রোবায়োলজি, বিসিএ এবং এমসিএ থাকলে তোমরা কিন্তু এখানে বিএ ডিগ্রিটি করতে পারছ। এছাড়া ম্যাথস টিমের মধ্যে তোমরা কিন্তু ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স বিষয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এছাড়া তোমাদের কিন্তু যে ফি স্ট্রাকচারটা এখানে রয়েছে সেটা তোমাদের জানিয়ে দেওয়া প্রয়োজন। টোটাল এখানে কিন্তু 35,000 টাকা তোমাদের নেওয়া হচ্ছে ফার্স্ট ইয়ারে, এবং সেকেন্ড ইয়ারে নেওয়া হবে 35,000 টাকা। টোটাল এখানে 70,000 টাকা তোমাদের এখানে দিতে হচ্ছে।
কোনটাই কলেজে তোমাদের যে অ্যাডমিশান প্রসিডিউরটি শুরু হচ্ছে সেটি 2 তারিখ থেকে তোমাদের 16 তারিখ পর্যন্ত চলছে, যেখানে কিন্তু 2 তারিখ থেকে 19 তারিখের মধ্যে তোমাদের সমস্ত যে অ্যাপ্লিকেশানটা তোমরা ফিল করছো সেই অ্যাপ্লিকেশান ফর্মটা সহ তোমাদের মার্কশিট, যে অ্যাড্রেসটি তোমাদের আগে বলেছিলাম পাঠানোর কথা, সেখানে তোমাদের পাঠিয়ে দিতে হবে। এবং তারপরে তোমাদের 21 তারিখে একটা প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে, যেই প্রভিশনাল মেরিট লিস্টের ভিত্তিতে যদি তোমাদের কোনো কমপ্লেন থাকে তোমরা কিন্তু সেটা 21 তারিখ থেকে 22 তারিখ বিকেল 2 পর্যন্ত তোমরা সেটা জানাতে পারো। কোথায় জানাবে? তো সেক্ষেত্রে তোমাদের একটা মেল আইডি দেওয়া আছে, admission.pkcollege.ac.in। তো এই মেল আইডিতে তোমাদের কিন্তু যে তোমাদের যে কমপ্লেন থাকছে সেই কমপ্লেনটা তোমাদের জানিয়ে দিতে হবে। এবং কমপ্লেন জানানোর পরে তারপর ফাইনাল মেরিট লিস্ট যেটা বেরোবে সেটা কিন্তু বেরোবে 23 তারিখে। 23 তারিখে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে যাচ্ছে। এবং এই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের 25 তারিখে কাউন্সিলিং হবে, যেখানে তোমাদের সমস্ত বিষয়ে যে সমস্ত ডেটা তোমরা পাঠিয়েছো অরিজিনাল সিটের সঙ্গে সেগুলোকে ভেরিফাইড করে তোমাদের কিন্তু অ্যাডমিশান প্রসিডিউরটি কমপ্লিট হবে। এবং এখানে একটা কথা বলে দেওয়া প্রয়োজন, তোমাদের কিন্তু 35,000 টাকাটা যেটা তোমাদের অ্যাডমিশানের জন্য লাগছে সেটা কিন্তু কলেজেরই তো ক্যাশ কাউন্টারে তোমাদের কিন্তু এখানে জমা করতে হবে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে, সেটা ক্যাশ কি অনলাইন সেটা কিন্তু বলে দেয়নি। তো সেক্ষেত্রে তোমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে ওইখানে যাবে। এবং তোমাদের যে কাউন্সেলিং প্রসিডিউরটা চলবে সেটা কিন্তু সেমিনার হলে হবে, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো এইটা তোমাদের পিকে কলেজের আপডেট গেল। এরপরে আমরা জানবো তাম্রলিপ্ত কলেজের সম্বন্ধে। দ্বিতীয় যে কলেজটির নাম আপনাদের বলতে চলেছি, সেটি পূর্ব মেদিনীপুরের সদর দপ্তর তমলুকের মধ্যে একটি প্রতিষ্ঠিত একটি কলেজ। এবং এই কলেজটি অনেক পুরনো কলেজ এবং এই কলেজটি গভর্নমেন্ট এইডেড একটি কলেজ। তো কলেজটির নাম হচ্ছে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে কিন্তু অন্যান্য ডিগ্রি কোর্সের পাশাপাশি বিএড ডিগ্রিটিও করানো হয়, এবং যেটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড। তো খুবই কম খরচে তোমরাও এখানে থেকে কিন্তু বিএড ডিগ্রিটি করতে পারবে। তো সেক্ষেত্রে 1 তারিখে কিন্তু এর নোটিফিকেশান জারি হয়েছে, এবং যেখানে তোমাদের বলা হয়েছে 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তোমাদের এখানে কিন্তু অ্যাডমিশান প্রসিডিউরটি চলবে। তো সেক্ষেত্রে 15 তারিখের 12টা পর্যন্ত অর্থাৎ 11:59 PM পর্যন্ত তোমাদের কিন্তু এখানে অ্যাডমিশান প্রসিডিউরটি চলছে। তো তোমরা এতদিনের মধ্যে, যেহেতু 5 তারিখ থেকে 15 তারিখ খুবই কম টাইম, তো সেক্ষেত্রে তোমরা এর মধ্যে কিন্তু অ্যাডমিশান ফর্মটি ফিল আপ করতে পারো। তো এখানে কিন্তু 2 বছরের যে প্রোগ্রামটি চলছে তার জন্য তোমাদের অ্যাপ্লিকেশান প্রসিডিউরটি অনলাইন মোডে হচ্ছে। তো অবশ্যই তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লিকেশান করতে হবে। কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে পিকে কলেজে যেভাবে অ্যাপ্লিকেশান করার পরে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের ডাউনলোড করতে হচ্ছে, তার সঙ্গে তোমাদের যে সমস্ত সার্টিফিকেট বা মার্কশিট তোমাদের পাঠিয়ে দিতে হচ্ছিল, এখানে কিন্তু তা কিছু করতে হবে না। এখানে কেবলমাত্র তোমরা অ্যাপ্লিকেশানটা শুধু করবে, যখন কাউন্সেলিং হবে তখন তোমাদের টেস্টিমোনাল বা যে সমস্ত তোমাদের সার্টিফিকেট বা মার্কশিট রয়েছে তখন তোমাদের নিয়ে যেতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে সেখানে কিন্তু তোমাদের 2 কপি বা 3 কপি ফটো, কালার ফটো নিয়ে যাবে। তোমাদের যে সমস্ত ডকুমেন্টস আছে তার কিন্তু জেরক্স কপি বা ফটোকপি নিয়ে যেতে তোমরা কিন্তু ভুলবে না। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না, ফ্রি অফ কস্টে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তোমাদের এখানে কিন্তু প্রভিশনাল যে মেরিট লিস্ট পাবলিশড হচ্ছে সেটা কিন্তু 18/9/2024 তোমাদের কিন্তু সেই প্রভিশনাল মেরিট লিস্ট বেরোচ্ছে। এবং তোমাদের যদি কোনো কমপ্লেন থাকে তাহলে 19 তারিখের মধ্যে তোমাদের এই কমপ্লেনটা নথিভুক্ত করতে হবে রিগার্ডিং দিস পাবলিকেশন অফ মেরিট লিস্ট, প্রভিশনাল মেরিট লিস্ট যেটা বেরোবে তার ভিত্তিতে। তো সেক্ষেত্রে তোমরা যে মেল আইডিতে তোমরা কিন্তু তোমাদের অভিযোগটা নথিভুক্ত করবে সেটা কিন্তু তোমাদের স্ক্রিনে আছে, bed.admission@tmbac.in। এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্ট যেটা পাবলিশ হচ্ছে সেটা কিন্তু 21/9/2024 দুটোর সময় সেটা কিন্তু পাবলিশ হবে। এবং তোমাদের কাউন্সেলিংয়ের যে ডেটটা বলা হয়েছে সেটা কিন্তু 23/9/2024। এবং তোমাদের যে ক্লাসটা শুরু হচ্ছে সেটা কিন্তু 21 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে অক্টোবরের। তো অবশ্যই তোমাদের এই শিডিউলটা তোমরা আই থিঙ্ক বুঝতে পেরেছো। এরপরে আমরা জানবো যে এখানে কোন কোন বিষয় তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। সাবজেক্টগুলোর মধ্যে যে যে বিষয়গুলোতে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারছেন, এখানে ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি এবং সংস্কৃত। এছাড়া সোশ্যাল সায়েন্সের গ্রুপের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, সোশিওলজি, ফিলোসফি এবং কমার্সের মতো সাবজেক্টগুলি। সায়েন্স বেস সাবজেক্টের মধ্যে আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশান অ্যান্ড ফুড অ্যান্ড নিউট্রিশনের মতো আনকমন সাবজেক্ট। এছাড়া ম্যাথমেটিক্সের গ্রুপ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাথমেটিক্সের মতো সাবজেক্ট। তো এখান থেকে এই সাবজেক্টগুলোতে তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশান
প্রসিডিউরটি চলছে এবং সিলেকশান প্রসিডিউরটি যেটা চলবে সেটা বেসেসড অফ মেরিট, মেরিটের ভিত্তিতে এখানে কিন্তু সিলেকশান প্রসিডিউরটি চলছে। তো সেক্ষেত্রে এখানে সিলেকশান প্রসিডিউরের ক্ষেত্রে মাধ্যমিক থেকে যাদের পিএইচডি পর্যন্ত কমপ্লিট করা আছে তাদের ক্ষেত্রে স্কোরিং এখানে করা আছে। মাধ্যমিকের ক্ষেত্রে রয়েছে 10 নম্বর, এইচএসের ক্ষেত্রে রয়েছে 15 নম্বর, এছাড়া তোমাদের যদি পাস গ্র্যাজুয়েট হয় তার জন্য 15 নম্বর, যদি অনার্স গ্র্যাজুয়েট হয় তার জন্য 20 নম্বর, এছাড়া যদি এমফিল থাকে 3 নম্বর এবং যদি পিএইচডি থাকে সেক্ষেত্রে 5 নম্বর রয়েছে এখানে। তো টোটাল এর ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হবে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু অ্যাডমিশান প্রসিডিউরটি তোমাদের এইখানে কমপ্লিট হবে। তো এখানে কত টাকা খরচ হচ্ছে বা কত ফিস খরচা তোমাদের এখানে দিতে হবে এখানে 2 বছর কোর্সের জন্য? মূলত এখানে যে কোর্স ফিটা এখানে লাগছে ফ্রেশার্সদের জন্য, ফার্স্ট ইয়ারে তোমাদের এখানে লাগবে 30,000 টাকা এবং থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু আবার দিতে হচ্ছে 24,000 টাকা। মোট এখানে 54,000 টাকার বিনিময়ে তোমরা এখান থেকে কিন্তু বিএড ডিগ্রিটা করতে পারছো। তবুও যে এই কলেজের সিট সংখ্যা কত রয়েছে, এখানে মূলত 100টি সিট সংখ্যা রয়েছে, যার মধ্যে আর্টস অনার্সের জন্য রয়েছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য 36টা সিট, এছাড়া কমার্সে রয়েছে 3টে, এসসি পিজিদের জন্য রয়েছে 29টা এবং আর্টস পাসদের জন্য রয়েছে 4টি এবং এসসি পাসের জন্য রয়েছে 4টি সিট। টোটাল এখানে কিন্তু 76টি সিট সংখ্যা রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য এবং আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টের 20% সিটের মধ্যে এখানে কিন্তু আর্টস অনার্সদের জন্য রয়েছে 11টি সিট, কমার্সের জন্য রয়েছে 8টি সিট, টোটাল এখানে কিন্তু 19টা সিট সংখ্যা রয়েছে আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। এছাড়া ডেপুটি ক্যান্ডিডেটের জন্য রয়েছে এখানে 5টি সিট। তো টোটাল এখানে কিন্তু 95টি সিট রয়েছে ফ্রেশার স্টুডেন্টদের জন্য এবং 5টি সিট সংখ্যা রয়েছে ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য। টোটাল এখানে সিট সংখ্যা রয়েছে মোট 100টি। তো এইভাবে কিন্তু এর সিট ম্যাট্রিক্সটি রয়েছে। এরপরে আমরা জানবো পালপাড়া কলেজের সম্বন্ধে। পালপাড়া কলেজ যে কলেজটি রয়েছে এটা কিন্তু বাজকুল রোড দিয়ে যেতে মঙ্গলামোড়ো যেখানে রয়েছে মঙ্গলামোড়ো সাইডে বা পটাশপুর ব্লকে কিন্তু এই কলেজটি পড়বে এবং এই কলেজটাও কিন্তু অনেক পুরনো কলেজ। এখানেও কিন্তু ডিগ্রি কোর্স এবং অন্যান্য কোর্সগুলো করানো হয়, তার পাশাপাশি কিন্তু বিএড ডিগ্রি কোর্সটাও কিন্তু এখানে করানো হচ্ছে। তোমরা যে যে বিষয়গুলো এখানে পড়াতে পারবে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স। এখানে যে অ্যাডমিশান প্রসিডিউরটি কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে, 2 সেপ্টেম্বর থেকে কিন্তু অ্যাডমিশান প্রসিডিউরটি শুরু হয়েছে, যেটি চলবে 13 সেপ্টেম্বরের পর্যন্ত। তো খুবই কম টাইম রয়েছে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার, আর কয়েকটা দিন তোমাদের রয়েছে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার। এখানে প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে তোমাদের 14 তারিখে এবং ফাইনাল মেরিট লিস্ট যার ভিত্তিতে তোমাদের অ্যাডমিশান প্রসিডিউরটি কমপ্লিট হবে সেটা বেরোবে কিন্তু 17 তারিখে। এবং এছাড়া এখানে কোনো ডিটেলস অ্যাডমিশান কবে হবে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে পরবর্তীকালে নোটিফিকেশান মাধ্যমে, তার জন্য তোমাদের কিন্তু ওয়েবসাইটটাকে চেক করে রাখতে হবে। এখানেও তোমাদের বর্তমানে যে সিট সংখ্যাটা রয়েছে সেটাও কিন্তু 100টির বেশি এবং যে যোগ্যতা লাগছে এখানেও কিন্তু মেরিটের ভিত্তিতে তোমাদের এখানেও সিলেকশান প্রসিডিউরটি কমপ্লিট হবে এবং যে এলিজিবিলিটি সেক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু সেম, যেখানে ইউজিতে তোমাদের 50% লাগছে এবং যদি এমটেক বা ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে তোমরা যদি ইউজি পিজি কমপ্লিট করো তাহলে সেক্ষেত্রে তোমাদের 55% নাম্বার কিন্তু এখানে তোমাদের লাগছে। তো বন্ধুরা এটাই থাকলো আজকের আপডেট। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং নিজেদের বন্ধুদের মধ্যে এটা ছড়িয়ে দিন, যাতে সবাই যেন এই অ্যাডমিশান প্রসিডিউর সম্বন্ধে জানতে পারে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং পরবর্তীকালে বিএডে নানানবিধ যে সাবজেক্ট ভিত্তিক তোমাদের প্রজেক্ট ওয়ার্ক থাকুক না কেন বা সাবজেক্টের যে ক্লাস এই চ্যানেলে তোমাদের করানো হবে এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে, তো অবশ্যই এই চ্যানেলটা তোমাদের ক্ষেত্রে যথেষ্ট উপকারী হবে। যেন তোমরা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটাকে লাইক করতে ভুলো না। এবং তোমরা কোন জেলাতে আছো এবং কোন সাবজেক্টে তোমরা গভর্নমেন্ট কলেজ তোমরা খুঁজছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও তোমাদের জেলার নাম এবং তোমার সাবজেক্টটা, তো আমি সেইভাবে তোমাদের সামনে নতুন একটি ভিডিওর মাধ্যমে সেই জেলার যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে বা প্রাইভেট যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে আমি বলে দেবো। তো ভালো থাকো সবাই, ভালো সবাইকে রাখো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।